ঈমান পর্দা না করার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমার মাওলানা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক আমল কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি, শুধু মক্কি জিন্দেগি না, শুধু মাদানী জিন্দেগি না, শুধু ইলমি জিন্দেগি না, তালিমি জিন্দেগি না, শুধু তাসকিয়ার জিন্দেগি না, শুধু জিহাদের জিন্দেগি না, নবী আলাইহিসসালাতু 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে, যাহার থেকে নিষেধ করছে, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম নেক আমল। মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, নবী যাহা কিছু নিয়ে আসছেন ধরে বসো, যাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও। নবী নামাজ পড়ছেন নামাজ পড়তে হবে, নবী রোজা রাখছেন রোজা রাখতে হবে, নবী পর্দা করছেন তোমাকে পর্দা করতে হবে, নবী সুন্নাত নবীর সুন্নাত নবীর সুন্নাত পালন করতে হবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সুন্নাতকে মহব্বত করে তারা আমাকে মহব্বত করে, আর যারা আমাকে মহব্বত করলো তারা আমার সাথে হয়ে ডাইরেক্ট জান্নাতে চলিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াসালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুরিমাত আলাইহি শাফাতি, যারা আমার সুন্নাত সুন্নাতকে মানবে না ওদের উপরে শাফাত করা সুপারিশ করা আমার জন্য সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও।